একেবারে নোয়াদত্ত সময় আছে, মানে বহুত উৎসাহিত হুঁতি, খুশি আনন্দ সে মনাতে, আনন্দ হবার আবশ্যক রয়েছে, খুশি হবার আবশ্যক নিহতি ভাবে রয়েছে। আুয়া বর্ষে আমি কন করু যে কিছু নূয়া আশীর্বাদ, কিছু নূয়া উদ্দেশ্য যোজনা কু নেই আমি কন করু আগুক বড়ু। নূয়া বর্ষে সরকার মধ্য নূয়া নূয়া নিয়ম গুড়ি সে কন করতে আনন্তি, মানে নূয়া নূয়া বজেট গুড়ি সে কন করতে প্রস্তুত করতে, আর নূয়া বর্ষে সেই বজেট সেই নিয়ম গুড়ি সে কন করতে লাগু করতে। নূয়া বর্ষে আমি যা সময় দেখুন, এবে আমি যে পুরাতন বর্ষ গতি করি না আসিলু, পুরাতন বর্ষে যেমিতি আমি প্রভুরে আত্মিক আশীর্বাদ পাইছু, মঙ্গল পাইছু, এই যে নূতন বর্ষে আমি আহ টিকে অধিক পাইবার অছি না কম পাইবার অছি? পাইবার অছি। আমাকে আত্মিক আশীর্বাদ দরকার কি না? আমার আর্থিক অবস্থা এই নূয়া বর্ষে পরিবর্তন হবার অছি কি না? হবার অছি। আজি মু আপন মানুকু গোটে প্রসঙ্গে অল্প সময় প্রভুঙ্ক বাক্য কহিবি, নূতন বর্ষে কেউ মানে মঙ্গল পাআন্তি? নূতন বর্ষে কে মঙ্গল পাইবা? মঙ্গল পাইবা পাই কাকু ইচ্ছা নাই কোন্তু তো? হ্যাঁ, মু যুটি চাষ করবি সেটি চাষ হেউ, এটা ইচ্ছা কি নাই? মু যু বিজনেস করবি সে ব্যাপার বুড়ি একা দেব বল্লাপুর কে অছন্তি কি নাই? সমস্ত কো সাকসেস হেবা পাই ইচ্ছা, সমস্ত কো সফল পাইবা পাই ইচ্ছা, ইচ্ছা কি নাই? ইচ্ছা। মু এই বর্ষে মু কোন করবি? মু গটে নুয়া ঘর খন্ডে করবি, সমস্ত কো ইচ্ছা। এই বর্ষে মু মদ ছাড়বি, এই বর্ষে মু পরিবর্তন হেবি, এই বর্ষে প্রভুঙ্কর আগমন পাই মু প্রস্তুত হেবি, সমস্ত কো ইচ্ছা। মোর ঘরর দরিদ্রতা কাহিকি দূর হেউ নাই, এই বর্ষে মুই কন করবি? মোর পরিবারকু মুই কন করবি? মোর দরিদ্রতাকু মুই কন করবি? কাহি দেবি? আউ মু মঙ্গল পাইবি, দয়া পাইবি, সমস্তঙ্কর ইচ্ছা। মাত্র মু কহিবা পাই চাহে, এই নূতন বর্ষে কিয়ে মঙ্গল পাইপারে, প্রভুঙ্ক ঠারু কিয়ে আশীর্বাদ পাইপারে, কিয়ে অনুগ্রহ পাইপারে? আমি অল্প সময় কথাবার্তা হবা, আপন মানে মো সহিত হিতোপদেশ অঠেইশ অধ্যায় কু আসিলে, হিতোপদেশ অঠেইশ অধ্যায় মো সহিত আপন মানে পড়িবে তের পদ, কে জন পড়ন্তু? যে আপনা অধর্ম আচ্ছাদন করে, যে আপনা অধর্ম কু আচ্ছাদন করে, আচ্ছাদন করে বলে লুচাই দিয়ে ঘুড়াই দিয়ে, তারপরে সে মঙ্গল পাইব নাই। ধ্যান সহিত শুনন্তু, যে মানকু হিতোপদেশ কি প্রথম জহন মিলু নাই, আপন মানে কাড়বারে মুন্ড নুয়াই কিনা ব্যস্ত হুন্তু, আপন মানে বাইবেল কাড়ি কিনা, মানে যে রেফারেন্স আমি কউছু সেটা কাড়বা পাই 3 মিনিট লাগুছি, সেটা ন কাড়বা অপেক্ষা আপন মানে ধ্যান সহিত শুনবাটা ভুল, শুনবাটা ভুল। প্রিয় ভাই লেখা যাচ্ছি, যে আপনা অধর্ম আচ্ছাদন করে সে মঙ্গল পায় নাই, মাত্র যে লোক তাহা স্বীকার করি ছাড়ে সে দয়া পাইব। মাত্র যে লোক স্বীকার করে আর সেটা ছাড়ি দিয়ে সে লোক দয়া পাইব। প্রেইজ দ্য লর্ড। আমাকে দয়া দরকার, আমাকে প্রভুঙ্ক ঠারু মঙ্গল দরকার, প্রভুঙ্ক ঠারু আমাকে আশীর্বাদ দরকার, মাত্র আমি কোন করব নাই? ইসলাম লিহেবাটা ছাড়বো নাই। হ্যাঁ, নূয়া বর্ষে প্রবেশ করি মিশা নূয়া নূয়া পাপ করবাটা আরাম করবে লোক মানে নাই? গত বর্ষ মু দেশি পিউথি, নূতন বর্ষে বারান্ডি পি, কিটা এ বারান্ডি বলি মিশা মদ যাক না? গত বর্ষে মু বনদুর্গা খাউথিলি, এবে মু বনদুর্গা খাইবি নাই, এবে গাঁ দুর্গা খাইবি। বনরে মিশা দুর্গা রহুচন্তি, গাঁরে দুর্গা রহুচন্তি, এ বনদুর্গা দেওয়া খাই খাইকি না জীবন বন পরি হয়ে যাচ্ছে। বন ভাল থাকে কি বগিচা ভাল থাকে? হ্যাঁ, এদন উদ্যানরে হবা ও আদম থিলে, এদন উদ্যান কেমতি জায়গা, কেতে সুন্দর জায়গা,
মাত্র সেমানে প্রভুঙ্কর অবাধ্য হেবারু পরমেশ্বর এদন উদ্যানরু বাহার করি দেলে। সেমানে জঙ্গলরে যাই লুচিছন্তি। খ্রিস্টিয়ান জীবন গোটে জঙ্গল পরি নহে। সবু ছাড়লি এ বন্ধুর গাছা ছাড়ি ন হেলা। বন দুর্গা জীবন গণ পরি এই জীব বনরে ঠিক রে হিন্দি হব কি সেটি আকড়ি কাটা বেল কাটা চালবি বলে লাটা আরে পরিবারে অশান্তি কলি ঝগড়া রইব নাই কি রইব। বাইবেল কহে যে আপনা পাপকু লুচাইব সে মঙ্গল পাইব নাই। এ পেটরে ক্যান্সার অছি মু ডক্টর কো কইবি নাই বাবা বলে সে মরব কি বঞ্চব মরব কি বঞ্চব কোন্দু তো আজ্ঞা এ নাভি পাখে বথা হচ্ছে আজ্ঞা মাত্র মু কইবি নাই দুর্রুয়া কাটিকে ট্রিটমেন্ট কর মতো অল্ট্রাসাউন্ড করবা দরকার নাই কাইকি আপন তো গোটে ভালো ডক্টর আর মু জানিছি এ কোরাপুটে নম্বর ওয়ান দুর্রু টিকে চেক কর বললা পরি হেলে হেব কি তুমুকু পেটরে বথা হচ্ছে কারো পরা সাট খলো খললে সে কোন করবে তাকু সিটি স্ক্যান হলে করবে নলে তাকু অল্ট্রাসাউন্ড করে স্ক্যান কলা পরে জনা দিব। লুচি লুচি মদ পিউছি লুচি লুচি কোন করতিবে লুচি লুচি না জানলা পরে যাওয়া যায় খেলতি লুচি লুচি গোটে স্ত্রী থাও তো আর গোটে স্ত্রী লোক ফোন করতিবে এমন মঙ্গল পাইবে কি নাই নাই নাই। বাইবেল কহে যে আপনা পাপকু স্বীকার করে কোটি স্বীকার করে পরমেশ্বরঙ্কর সম্মুখরে পাপকু কহি দিয়ে প্রভু মু যুটা করিছি এটা তোমার বিরোধ অটে এটা তোমাকে পছন্দ নাই মাত্র মু করিছি প্রভু প্রভুঙ্ক নিকটরে কহি দেই যে ছাড়ি দিয়ে সে মঙ্গল পায়। পাপ করুথিব প্রভু মু পাপি আরি গোট সপ্তাহ যাক মদ পিব রবার দিন আসিকিনা আরি পাপি এমান দয়া পাইবে কি মঙ্গল পাইবে কি নাই। পাপ হেইগলা জনা তরে জনা যা ভুল হেইগলা যে স্বীকার করি ছাড়ি দিয়ে সে দয়া পাইব সে দয়া পাইব। অপবিয় পুত্র ফেরি আইলা কি নাই ফেরি আসি পিতাঙ্কু কোন কইলা বাবা তোমার বিরুদ্ধে মুই কোন করেছি মাত্র দয়া করে ক্ষমা দিও আর গোটে দুই কোটি টঙ্কা দিও আউ থরে মু যিবা পাই চাউছি বললা বলি কইলা কি নাই কোন বলি কইছি তোমার পুয়া বলি মকে ন দেখলে ন দেখো তোমার দাস পরি হে মিশা তোমার ঘরে মুই বি বাবা কোন বলে সবুঠার উত্তম বস্ত্র পিন্ধাইলে পাদরে পাদুকা দেলে বাপড়া চপল বি না এমতি অবস্থার সে ফেরি আসুছে পাদরে পাদুকা দেলে আরি সুনার মুদি পিন্ধাইলে তাঁকর পাই ও কেতে ভজি চালিছি কেতে আনন্দ চালিছি কাইকি মোর পুয় ফেরি আসিছি মোর পুয় পরিবর্তন হই যাইছি পাপ স্বীকার করিছি সেটি পাই মু তাকু দয়া করবাটা মোর ঘরে সে রইবাটা মোর অধিকার মোর সম্পত্তির অধিকারী সে হেবাটা প্রিয় ভাই ভনি মানে মু আপন মান কইবা পাই চাহে মনুষ্য মঙ্গল কাহি কি পাই পার নাই জানিছন্তি পরমেশ্বরক পাকরে ভরপুর দয়া রইছি শান্তি রইছি প্রেম আনন্দ রইছি মাত্র মনুষ্য সেটা কাহি কি পাই পারে নাই। মণ্ডলীরে রহি বাক্য শুনি তথাপি সে সেই আনন্দর ফাইদা উঠাই পারে নাই অনেক বিশ্বাসী কাহিকি জানিছন্তি আপন মানে গোটে বাক্য পড়লে সে উত্তর আমাকে মিলব জিরিমীয় পাঁচ অধ্যায় ২৫ পদ তুম্ভমানঙ্কর অধর্ম এই সবু অন্যথা করিয়াছি ও তুম্ভমানঙ্কর পাপ তুম্ভমানঙ্কর মঙ্গল নিবারণ করিয়াছি। তুম্ভমানঙ্কর অধর্ম এই সবু কোন করিছি অন্যথা করিয়াছি ও তুম্ভমানঙ্কর পাপ তুম্ভমানঙ্কর মঙ্গল নিবারণ করিয়াছি। মনুষ্যর পাপ কোন করে
ଆମ ଜୀବନରେ ଆସିବା ମଙ୍ଗଳକୁ କଣ କରେ? ଦୂର କରିବ, ଦୂର କରିଦିଏ। ପରମେଶ୍ୱର ମଧ୍ୟ ଚାହାନ୍ତି ଆମେ ଯେପରି ମଙ୍ଗଳ। ମରିୟମଙ୍କୁ ପ୍ରଭୁଙ୍କର ଦୂତ ସାକ୍ଷାତ କରି କଣ କହିଲେ? ଗୋ ମରିୟମ, ତୁମର ମଙ୍ଗଳ ହେଉ। ନୂଆ ବର୍ଷରେ ଆମକୁ ୱିଶ୍ କରିବେ କି ନାହିଁ? ନୂତନ ବର୍ଷର ଅନେକ ଅନେକ ଶୁଭେଚ୍ଛା। ଏଇ ନୂତନ ବର୍ଷରେ ତୁମକୁ ପ୍ରଭୁ ମଙ୍ଗଳ କରନ୍ତୁ, ଆଉ ନୂତନ ବର୍ଷ ତୁମ ପାଇଁ ଗୋଟେ ଆଶୀର୍ବାଦର ବର୍ଷ ହେଉ। ହେବ କେତେବେଳେ? ବିଡ଼ି ଛାଡ଼ ବୋଲି କହୁଛୁ କି? ସୁଟା ମିଳିବାଟା, ବିଡ଼ି ଖାଇବାଟା, ଏଟା ମାନିଥିଲେ ଆମ ଜୀବନରେ ମଙ୍ଗଳ ଆଇବ କି? ଆଇବ ନାହିଁ। ସାଇ ପଡ଼ିଶାରେ ଥିବୁ, ସାଇ ପଡ଼ିଶାର ଲୋକ ସହିତ ମିଶି ରହିପାରିବୁ, ଛାତ୍ରୀ ବୁହାରୀ ହେଇଥିବୁ, ଆମେ କଥା ହେଇପାରିବୁ ନାହିଁ, ଆମ ଜୀବନରେ ମଙ୍ଗଳ ଆଇବ କି? ନାହିଁ ନାହିଁ। ପ୍ରଭୁ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ କିମ୍ବା ଆମେ ଶାଶୁ ଶ୍ୱଶୁର କେମିତି ମିଶି ରହିବା କଥା, ଆମେ ମିଶି ପାରିବୁ ନାହିଁ। ମାତ୍ର ଏଟା ଭୁଲ ପ୍ରଭୁ, ଆଜି ସ୍ୱୀକାର କରୁଛୁ ଆମେ ଦୁଇ ଜଣ ଆଜିଠାରୁ ମିଶିକିନା ରହିବୁ। ଏଇଟା ଯଦି ଆମର ଜୀବନରେ ପଳାଇ ଆସିବ, ପ୍ରଭୁ କଣ କରିବେ? ଆମର ଜୀବନରେ ଅନେକ ମଙ୍ଗଳ କରିବେ, ଦୟା କରିବେ। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ, କିଏ ଗୋଟେ ଘର ମାନିଲେ ସବୁ ନାହିଁ ଦେଖିଛନ୍ତି? ଇନ୍ଦିରାବାସ ଆସିଲା ସିନା ଭୟଙ୍କର କରି ବାନ୍ଧିଦେଲା, ବାନ୍ଧୁବେ ବାନ୍ଧିଲେ ଏକା ଭଲ। ଉପରେ ଆରି ଗୋଟେ ମହଲା ହେଲେ ପ୍ରେସ୍ ଦ ଲର୍ଡ, ଆରି ଗୋଟେ ଉପରେ ମହଲା ହେଲେ ହାଲେଲୁୟା, ଆହୁରି ଯଦି ଉପରକୁ ହେଉଛି ବୋଲେ ଡବଲ ହାଲେଲୁୟା, ଆହୁରି ଆମେ ସେମିତି ହେବାର ଆବଶ୍ୟକ ରହିଛି। ଘଡ଼ି ପୁଣି ଆଣିଲେ ଆମେ ଆଣନ୍ତୁ। ଗାଁ ଗହଳିରେ କଣ ଯେ ଅନେକ ଲୋକ ତଳକୁ ଖସି 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 ଯାଉଛନ୍ତି, କାହିଁକି? ଲୋକ ଉପରକୁ ଗଲେ ସହି ପାରନ୍ତି ନାହିଁ, ବହୁତ ଅହଙ୍କାର। ଏମାନେ ମଙ୍ଗଳ ପାଇବେ? ପାଇବେ ନାହିଁ। ମଙ୍ଗଳ ପାଇବାର ଅଛି, ଆମେ କଣ କରିବାର ଅଛି? ପାପକୁ ଛାଡ଼ିବାର ଅଛି। ପାପ ଯଦି ଅଛି, ମଙ୍ଗଳ ଆସିବାଟା ବାଟରେ ଅଟକିଯିବ, ଅଟକିଯିବ। ଏ ଗରମ ଦିନ ଆମକୁ ପବନ ଟିକେ ଦରକାର, ଗରମ ଦିନ ଦରକାର କି ନାହିଁ? ଭିତରେ ଅଛୁ, କଣ କରିବାର ଅଛି ପବନ ପାଇବା ପାଇଁ? ଝରକା ଖୋଲିବାର ଅଛି କି ନାହିଁ? ମୁଁ ଝରକା ଖୋଲିବି ନାହିଁ, ମାତ୍ର ମତେ ପବନ ଦରକାର। ଲୁଚି ଲୁଚି ମୁଣ୍ଡ ସାରେ ଭାଙ୍ଗର ଥାଉ, ଉଠିଲେ ଟିକେ ଖାଉଥିବି, ମାତ୍ର ମତେ କଣ ଦରକାର ପ୍ରଭୁ? ମତେ ଆଶୀର୍ବାଦ କରୁଥାଉ ରାଜା, ଯୁଆଡେ ଗଲେ ସିଆଡେ ମୋର ସଲ ସପନ ଥିବି, ମତେ ରକ୍ଷା କରୁଥାଉ। ମାତ୍ର ମୁଁ କଣ କରିବି ନାହିଁ, ବନ୍ଦୁର୍ଗା ଛାଡି ପାରିବି ନାହିଁ, ବନ୍ଦୁର୍ଗାରେ ମୋର ଜୀବନ ଅଛି, ଜୀବନ ଅଛି। କେତେଦିନ ଛାଡ଼ିଦେବ? ମରବ ନାହିଁ, ବିଲକୁଲ ମରବ ନାହିଁ। କେକ୍ ଖାଉଛନ୍ତି ମୁଁ ଜାଣିନାହିଁ, ଖାଉଛୁ କି? ଭୁଲରେ ମିଶା ସେ ଯାକ ଥମ ନାଇଁ ନେବାର ନାହିଁ, ଯାତୁ ନା କାହିଁକି ଯାଉବାର ଦାନ୍ତ ଫାନ୍ତ ଘସବାର ବୋଲି ପରଚଲ କରି ଘସି ସେ ହାଲରା ଆରି ଆଣି ଟଣ୍ଡେ ଭରି ହେଇଦେଇ ଆଗର ଦିନେ ଯେମିତି ଥିଲୁ ବେ ଛାଡ଼ବାର ବେ ପ୍ରଭୁ ପାଇଲୁ, ମଙ୍ଗଳ କେ ପାଇବେ? ତୁମକୁ ଯଦି ଥଣ୍ଡା ପବନ ଦରକାର, ଝରକା ଖୋଲ ପରା, ପ୍ରଭୁ ଠାରୁ ମଙ୍ଗଳ ପାଇବ, ଆଶୀର୍ବାଦ ପାଇବ, ପରିବାରରେ ଶାନ୍ତି ରହିବ, ପାପ ଛାଡ଼। ସାଇ ପଡ଼ିଶାର ଲୋକ ସହିତ କଣ ମିଶିଥିବେ? ମଣ୍ଡଳୀର ଲୋକ ମିଶି ପାରୁନା ମଣ୍ଡଳୀ, ଆମେ ମିଶା କାହାଠାରୁ କମ ନାହିଁ। ଆବାରେ କେମିତି ଯେ ତୁମେ ନୂଆ ବର୍ଷରେ ଶକ୍ତି ହେଲ ନା କେମିତି? ଆମେ କାହାଠାରୁ କମ ନାହିଁ, ଆମେ କାହାକୁ ଅନ୍ୟାୟରେ କହିବୁ ନାହିଁ, ଆମକୁ କିଏ ଅନ୍ୟାୟ କହିଲେ ଆମେ ଛାଡ଼ିବୁ ନାହିଁ। ବାପରେ, ପ୍ରଭୁଙ୍କୁ ନ୍ୟାୟ ଭାବରେ ଆଉ କୃଷରେ ଚଢାଇଲେ କି ନାହିଁ? ସେଥିପାଇଁ ସେ କିଛି କହିଲେ ନାହିଁ କାହାକୁ, ଏମାନେ ଅନ୍ୟାୟରେ ପୁଣି କାହାକୁ ଛାଡ଼ିବେ ନାହିଁ। ମୁଁ ତ କହିବା ପାଇଁ ଚାହେଁ, ଜୀବନ ସାରା ଯଦି ଏମିତି ଥିବ, କେବେ ଦୟା ପାଇବ ନାହିଁ, କେବେ ଦୟା ପାଇବ ନାହିଁ। ଅନ୍ୟାୟରେ ପ୍ରଭୁଙ୍କୁ କେତେ କଥା କହିଲା ପରେ ସେ ମୁଖ ଫିଟାଇଲେ ନାହିଁ। ଏଇଟା ଆମର ପ୍ରଭୁ। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ, ଯଦି ଆମକୁ ମଙ୍ଗଳ ଦରକାର, ପରସ୍ପର ଏକତା ଆସିବାର ଅଛି, ପରଚର୍ଚ୍ଚା, ମନ ମଧ୍ୟରେ କପଟ, ଉପରେ ଗୋଟେ ଜୀବନ, ଭିତରେ ଗୋଟେ ଜୀବନ, ଏଇଟା ମାନେ ଯେମାନେ ଛାଡ଼ିବେ ନାହିଁ, ସେମାନେ ମଙ୍ଗଳ ପାଇବେ ନାହିଁ, ସ୍ୱପ୍ନରେ ବି ଦେଖବାର ନାହିଁ। ଛାଡ଼ବାର କି?
ବାପ ଛାଡ଼ବାର କି ନାହିଁ ଛାଡ଼ବାର ଅଛି ମୁଁ ବିଶ୍ୱାସ କରେ ଆପଣ ମାନେ ଏସବୁ ଛାଡ଼ିଛନ୍ତି ମାତ୍ର ଆହୁରି ଆମେ କଣ ହେବାର ଅଛି ଆହୁରି ସିଦ୍ଧ ହେବାର ଆବଶ୍ୟକ ରହିଛି ଆପଣମାନେ ମୋ ସହିତ ମଙ୍ଗଳ କିଏ ପାଇବ ଦ୍ୱିତୀୟ ବିଷୟ ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ କହିବି ସେହି ହିତୋପଦେଶ ଅଠେଇଶ ଅଧ୍ୟାୟ ସେହି ଅଠେଇଶ ଅଧ୍ୟାୟରେ ଆପଣମାନେ ଦେଖିବେ କୋଡିଏ ପଦ ଟିକେ ପଢ଼ନ୍ତୁ ତ କୋଡିଏ ପଦ ଲେଖାଯାଉଛି ବିଶ୍ୱସ୍ତ ଲୋକ ଆଶୀର୍ବାଦରେ ବର୍ଦ୍ଧିଷ୍ଣୁ ହେବ ମାତ୍ର ଯେ ଧନବାନ ହେବାକୁ ଅତି ଉଦ୍ୟମ କରେ ସେ ଅଦଣ୍ଡିତ ବିଶ୍ୱସ୍ତ ଲୋକ ଆଶୀର୍ବାଦରେ ବର୍ଦ୍ଧିଷ୍ଣୁ ହେବ ବର୍ଦ୍ଧିଷ୍ଣୁ ବୋଲେ କାହାକୁ ବୁଝୁଛି ବର୍ଦ୍ଧିଷ୍ଣୁ ବୋଲେ ବୁଝୁଛନ୍ତି କି ବର୍ଦ୍ଧିଷ୍ଣୁ ବୋଲେ ବଡ଼ବାଟା କିଏ ବଡ଼ବ ବିଶ୍ୱସ୍ତ ଲୋକ ବୃଦ୍ଧି ପାଇବ କୋଉଠି ବୃଦ୍ଧି ପାଇବ ଆଶୀର୍ବାଦ କୋଉ ଆଶୀର୍ବାଦ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଆଶୀର୍ବାଦ ଆତ୍ମିକ ଆଶୀର୍ବାଦ ସ୍ୱର୍ଗୀୟ ଆଶୀର୍ବାଦରେ ବିଶ୍ୱସ୍ତ ଲୋକ ବୃଦ୍ଧି ପାଇବ ଆମେ ନୂତନ ବର୍ଷରେ ବଢ଼ବାର ଅଛି ନା କମବାର ଅଛି ବେଳେବେଳେ ଜଣେ ଜଣେ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କର ସାକ୍ଷ୍ୟ ଶୁଣି ବାକି ଗରମ ଥିଲା ଲୋକ ବି ଥଣ୍ଡା ହେଇଛି ମୁଁ ଆଗରେ ଟିକେ ବହୁତ ମୁଁ ପ୍ରାର୍ଥନା କରୁଥିଲି ମୋ ପାଇଁ ଟିକେ ପ୍ରାର୍ଥନା କରନ୍ତୁ ଏଇ ଦିନ ମାନଙ୍କରେ ମୁଁ ଶିଥିଳ ହେଇଗଲି ଆରେ କେମିତି ହି କମି କମି ଆସୁଛ ଖାଇବାଟା ଆଗରେ ଗୋଟେ ଥାଳିରେ ତୃପ୍ତ ହେବ ନାହିଁ ଦୁଇ ଗୁଲିରେ ଆମର ମନ ଶାନ୍ତି ହେବ ନାହିଁ କେମିତି ଆତ୍ମିକ ଜୀବନ ତୁମର କମିଗଲା ଯାର ଯାର ମୁଣ୍ଡ ଉଠୁ ନାହିଁ ଟିକେ ଆମେ ଟିକେ ଉପରେ ଉଠାଇକିନା ବସିବା ହେଲା କାହାର କାହାର ମୁଣ୍ଡ ବେଶୀ ତଳକୁ ଥାଏ ନାଇଁ କି ଆମେ ଏମିତି ଥିଲୁ ପ୍ରଭୁ ଆମକୁ ମୁଣ୍ଡ ଟେକି ସେଥିପାଇଁ ଆମେ ଧ୍ୟାନ ସହିତ ଶୁଣିବା ଧ୍ୟାନ ସହିତ ଆମେ ବାକ୍ୟ ଶୁଣିବା ବେଶୀ ଶିଥିଳ ଭାଇ କେତେଦିନ ହେଲା ବାକ୍ୟ ପଢ଼ବା ବେଶୀ ଆମର ଇଚ୍ଛା ହେଉନାହିଁ କେମିତି ଇଚ୍ଛା ହେଉନାହିଁ ଚପରା ଲାଗିଲା କି ସଦା କେମିତି ଇଚ୍ଛା ଲାଗୁଛି ଏଇଟା ଲୋକମାନଙ୍କର ସାକ୍ଷ୍ୟ ସେଟା ବହୁତ ଦୁଃଖ ଲାଗେ ଏସବୁ ବିଷୟ ଶୁଣିଲେ ଆମ ଚର୍ଚ୍ଚରେ ଏମିତି ଆତ୍ମା ଗୁଡିକ ପୁରା ଉପବାସ କରିକିନା ଘୋଡେଇ ଖେଦବାର ଆବଶ୍ୟକ ରହିଛି ମୁଇଁ ଆଗରେ ପରା ପ୍ରାର୍ଥନା ମୋତେ ଇଚ୍ଛା ଲାଗୁ ନାଇଁ ଗୋଟେ ଗୀତ ଅଛି କାଇ ହେଲା ଯେ ପ୍ରାର୍ଥନା ଛେଳୁ ନାଇଁ ବୋଲିଲା ପରେ ଗୀତ ଅଛି ତୁ ଏଡ଼କି ସୁନ୍ଦର ପିଲା ସୁନ୍ଦର ଥିଲେ ପ୍ରାର୍ଥନା ଯାଇହେବ କି କେତେ ସୁନ୍ଦର ମାନେ ବୁର୍ଷା ମୁଣ୍ଡା ହେଇ ବୁଲୁଛନ୍ତି ଏ ଗୀତ ଲେଖୁ ମାନକେ ମିଶା ମୁଣ୍ଡରେ ଗୋବର ଭର୍ତ୍ତି ହେଇଛି ଗୀତ ଲେଖୁ ମାନ ସେମାନେ ଯାଉନାହାନ୍ତି ପ୍ରାର୍ଥନା ଗୀତ ଗାଉଛନ୍ତି କାଇ ହେଲା ଯେ ପ୍ରାର୍ଥନା ଯାଉଛ ତୁଇ କା ହେଲା ଯାଉଛୁ ନାଇଁ ତୁଇ ପରଦିନ ଆସି ଖେଟିଛୁ ଏମାନେ ଗୀତ ଗାଉଛନ୍ତି ଏମାନେ ମୁନି ବେଶୀ ପ୍ରାର୍ଥନାକାରୀ ହେଇଯାଇଛନ୍ତି ଏଠି ଲେଖା ଯାଉଛି ବିଶ୍ୱସ୍ତ ଲୋକ ଆଶୀର୍ବାଦରେ ବଢବ ବଢବାର ଅଛି କି କମବାର ଅଛି ଆଜିକାଲି ବହୁତ ବିଶ୍ୱସ୍ତ କେତେଟା ଖ୍ରୀଷ୍ଟିଆନ ମାନଙ୍କୁ ଦେଖିବେ ଆଜିକାଲି ଇନ୍ଦିରାବାସ ଘର ଆସିଛି କି ନାହିଁ ଆସିଛି କି ନାହିଁ ଆସିଛି ଏଇ ଇନ୍ଦିରାବାସ ଘର କାମ କରବା ଲୋକ ବାଲି ଆଣି ରଖିଥିବ କି ନାହିଁ ଇଟା ଆଣବ କି ନାହିଁ ଚିପ୍ସ ମିଶା ଆଣବ କି ନାହିଁ ସେ ରଖଲା ଇଟା ତା ସିଏ ଗୋଟେ ଗଡ ନାହିଁ ମାନେ ଯାଉଥିବ କିଏ କାଢି ନେଲେ ନାଇଁ ସେ ପ୍ରାଚୀନ ଆଜ୍ଞା ସ୍ତ୍ରୀ କାଢି ନେଉଛନ୍ତି କାହିଁକି ନେଉଛନ୍ତି ନାଇଁ ପିଣ୍ଡା ବାପରେ ବିଶ୍ୱସ୍ତ ଲୋକ ଇଟା ବାଲି ଚୋରି ନେଇନି ପିଣ୍ଡା ବନାଇବା ଆମର ଦାଣ୍ଡରେ କୋରାପୁଟରେ ଘର କାମ କରିବା ଯୋଉ ବାଲି ଅଛି ମତେ ଫୋନ ଆଇଲା ଯେ ବାବୁ ସେ ବାଲିଟା ଭିତରେ ରଖିଦିଅ ବାବୁ କଣ ହେଲା ନା ବେଶୀ ବିଶ୍ୱସ୍ତ ଲୋକମାନେ ଅଛନ୍ତି ସେ ସାହିରେ ବୋଲାକୁ ଆମେ ଯାଇକିନା ସେଟା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଭିତରେ ରଖିଦିଅ ବିଶ୍ୱସ୍ତ ପୁଣି ଘରେ କୁଲି କରାଇବେ ଡାବୁ ଦେବେ ନାହିଁ ମିସ୍ତ୍ରୀକୁ ଏଟା ଖ୍ରୀଷ୍ଟିଆନ କି ଲାଇନ ଟାକୁ ବାନ୍ଧି ପାରିବେ ନାହିଁ କାଟି ଦେଲେ ଲାଇନ ଚୋରି କିନା ଲଗାଇବେ ବିଶ୍ୱସ୍ତ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଏଟା ଲାଇନ କାଟି ଦିଅ ମୋର ପୁଅ ଝିଅ ମୁଇଁ ଅନ୍ଧାରରେ ରହିବୁ
মাত্র চোরি লাইন গোটে খ্রিস্টান লগাই পারবো না, বিল আসু নাই, টঙ্কাটি বাঁধবার নাই, সে লাইন সে লগাই পারবো না। এমানে মঙ্গল পাইবে, এমানে দয়া পাইবে। আপন মানে মু বিস্ফোরিত হইবে, আমার জীবনের বিস্ফোরিতা নাই হলে বি মঙ্গল পাউছু, এটা প্রভু দেউ না শয়তান দেউছি। আউ এই যে শয়তান দেউছি সে মিশা গোটে দিন মাগব। দাউদকু শয়তান বেবিচার সুখ দেলা, দেলা কি নাই দেলা, মাত্র শেষরে কোন হেলা জানিছন্তি, বৎসেবার প্রথম পুয়কু শয়তান নেইগলা, বঞ্চলা নাই, মরিগলা সে পিলা। কন্ডিশন অছি বিশ্বস্ত আমি হেবার আবশ্যক রয়েছে। কোন করবা ভাই, উপায় নাই, পরিবার চলবা কোন হেন্ত করে দুই পয়সা কমাইবার অছি বলি না ভুলটাই খাও মানে, এমন মঙ্গল পাইবে কি পাইবে না। আমি বুঝুছু, বহুত সুন্দর ভাবে বুঝুছু, বুঝলেই হব না, বাক্যকে আমি মানবার মানবার সেটি পাই, আমি মঙ্গল পাইব। আমি তৃতীয় কথা মু আপন মানকু কইবি, আপন মানে মো সহিত মাথিউ পাঁচ পাঁচ, নম্র লোকে ধৈর্য কারণ সেমানে পৃথিবীর অধিকারী হবে, পৃথিবীর অধিকারী নম্র লোক, কেমতি লোক নম্র লোক নেই, প্রভু পরমেশ্বর থিলে মাত্র সে পরমেশ্বরক পরি ভিআইপি হলে কি সে নম্র হলে, নিজকে শূন্য কলে, মনুষ্য রূপ ধারণ করে দাস পরি হয়ে গলে, আউ আপনা শিষ্য মানকর পাদকু সে ধরিলে, ধরিলে জানিছন্তি সরকার পরমেশ্বর মৃত্যুর শেষ সময়রে সে কোটি বসুচন্তি, মনুষ্য মানকর পাদ তলে বসিছন্তি। মু সবুবেলে কহে আপন মানে প্রভুঙ্কর পাদ তলে অছন্তি না তাঙ্কর মুন্ড উপরে চড়িছন্তি। টিকে আমি নিজকে টিকে আমি কোন করবা সমীক্ষা, আজকাল বিশ্বাসী মানে পাস্টর মুন্ডে ঠিয়া আইতি সে ভলটা বলুছ কি, বিলকুল ভল না, দেখলু বে পাস্টর বিরোধে কথা হওয়া পাই অনেক বিশ্বাসী মন। এবার পিতরঙ্কু ধরিকি না জেলরে পকাই দেলা হেরোদ রাজা, পকাই লাগি না বিশ্বাসী মানে কোন কলে, হেউ হেউ পিতরঙ্কর এমতি প্রচার করবার থিলা, তাঙ্কর ভুল প্রচার পাই আজি বাঁধি পকাচ্ছন্তি, ভুল হেইছি পিটু হেরোদ রাজা কুটু বললা পরে এমতি থিলে কি নাই, সেমান কোন করছন্তি সমস্তে একত্র হই, আসো ভণি আসো ভাই, আমি ন জানিকি না জাকুবঙ্কু আমি হরাই দেলু, জাকুবঙ্কু বেক কাটি দেলা কি না হরাই দেলু, মাত্র আমি পিতরঙ্ক পাই প্রার্থনা করব, প্রার্থনা করব। এটা বিশ্বাসী, এটা হচ্ছে প্রকৃত খ্রিস্টিয়ান র গুণ, এটা পালকঙ্ক পাই এমানে প্রার্থনা করুছন, আর সেই প্রার্থনা স্বর্গ পর্যন্ত পৌঁছুছি, প্রভু দূত পটাই জেল র কবাট কু খোলুছন্তি, পিতরঙ্কু বাঁধিথিবা জঞ্জির খসি যাউছি, পিতর বাহারি কে আসুছন্তি। নম্বর নাই, অনেক ভাই ভনী মা দেখুন চাকরি কু নেই করব, তাঙ্কর ট্যালেন্ট কু নেই কিনা করব, মু কইলা বেলে কই দউছি, আমার নানি ডবলুর মা কেবে মিশা পরিবার রে কি মুই শুনি নাই যে মোর ভাই বা মিশা সাতা পাটা নাই বললা পরি কেবে সে কইলা, মু তো যাই নাই মাত্র মু যা জানিছি তাঙ্কর লোকবাক মানকর বহুত সম্পত্তি রইছে, গর্ব নাই সেমান, আমি কোন যে সাইকেল থিলা বেলে হেলে টিকে লোক ঠার টিকে থর 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 হেবু, যদি উপরে চড়ি দেলু উলবু নাই আমি ভাই, আস্তা হু বলি কি না সে মানে আস্তা হু বলি পড়া যায়, কেপি মিশা আমি গর্ব করার মু শুনি না। পূজার গুটে মধ্যে অনেক ভাই বোন মানে অছন্তি, অনেক নাই কে জন অছন্তি হেলা, সেমানে বহুত নম্র, গীতা মানে কেতে বড় তাঙ্কর কোন অভাব অছি কিন্তু নম্র,
এ মানে পৃথিবীর অধিকারী হবে। কু পৃথিবী? এ পৃথিবী নাই, আম পাই গটে নূতন পৃথিবী অপেক্ষা করিছে, সেই পৃথিবীর এমানে অধিকারী হবে। শেষ কথা কই মু সমাপ্ত করিবি। আপন মানে প্রথম পিতর কু আসিবে, প্রথম পিতর তিনি অধ্যায় দশ মোটার আগে আমার পুয় ঝিউ মানে কাটবে হল সে আগে পড়ুছ তিনি অধ্যায় দশ পদ। জীবনের সুখ ভোগ দরকার কি নাই, মঙ্গলর দিন দরকার কি নাই, এটা ইচ্ছা কি নাই আমাকে? যে ইচ্ছা করে তাকে আমি দিয়ে দেবা, সেমতি নাই যে ইচ্ছা করব আমি তাকে সে ভাঙ্গ খাই মিশা দেবা, সে মদুয়া মিশা দেবা, এ পাত্রা নো আসি নিষ্ঠাঙ্গ মিশা দেবা, সমস্ত মধ্যে যে ইচ্ছা করলে সমস্ত আপ্লাই করো। এমতি হচ্ছে কি তুমি ব্যাংকের চাকরি করবা পাই চাও তো আমি বড় ভাই মা কমিসা ম্যানেজার করে দেবা, আর তাঁর বড় পুয় কু মধ্যে আমি অ্যাকাউন্টেন্ট করলা বললা পরে পোস্ট বাহুছি কি? যে যদি এমএলএ বাপাই চাওছ মো ধর্মী সামিল করে দেবা বললা পরে লোক মানে বাছি দেবে বলছেন কি কোন? যে জীবনের মঙ্গল আর সুখ ভোগ দেখিবা পাই যে ইচ্ছা করে সে মন্দ বাক্যরু আপনা জীবাকু আর প্রবঞ্চন বাক্যরু আপনা অষ্টাধরকু নিবৃত করু। কন্ডিশন হচ্ছে মন্দ বাক্যরু এ জীবা জীবা বলে বুঝছো কি? জীবা বলে আমি জীবা বলে চট ছাই পালাই বা টাকা আমি জানি, জীবা বলে আমার লোক মানে বুঝি পার না, জীব জীব থমনার মজির থিব সে জীব বুকুয়া যাচ্ছি। মঙ্গল দিয় রাজা মাত্র মো দুই অক্ষর ভাষা ছাড়বি নাই, মোর প্রমাণ করবাটা প্রমাণ সহিত বলি গোটা ঠিক নাই, এ পূর্ব পুরুষ আমার পাতলা মুন্ডা দাদি মানে শিখাই দিলে সেটা আজি তাই আমার পাশে রান ভাপু রান বলবে কি কি রান যাকে ছাড়ি না দিয়ে পড়ছ এমানকে পুনি মঙ্গল দরকার। সকালে উঠিলে মঙ্গল আসে, খুঁজ অস্ত হইলে মঙ্গল চলি যাবো বল, এমানকে মঙ্গল দরকার। যে মঙ্গলর দিন আর সুখ ভোগ দেখবা পাই ইচ্ছা করুছি সে কোন করু? মন্দ বাক্যরু কু বাক্যরু মন্দ বাক্যরু খারাপ কথা দুই অক্ষর ভাষা কইবাটা বন্ধ করবার আছে। আমার ডানে গোটে কুকুড়া আসি শান্তিরে যাই পারবে না, কুকুড়া আর শত্রুকে আমি প্রেম করব আমি কুহ টিকে যে মানে ইউটিউবে মতো শুনুচন্তি মু আপনমান কইবা পাই চাহে আপনকর কথাবার্তা কি প্রকার কুকুড়া গটাইলে গাগড়ে হুড়া ন পকাই এতে সে যাই পারে, ছেলি যদি আইলা কোন হব সুরক্ষিত ভাবে জীব, গাই যদি আইলা কনা মার, ছেলি আসলা বার্নি মুটা, বিলাই আইলা আমি মঙ্গল পাইব, এটা কার ঘরটা? কি কি ভাষা দেখো পার্টি আইব চর্চ রে হলে গরম চা যদি কেউ উপরে ঢালি দেলা কোন কইব? ঠিক আছে ভাই চলব, হো ভাই হব ভাই হব কিছু প্রবলেম নেই, বারে হলে থন্ডা পানি টিকে কেউ উপড়াই কিনা দেখু তো এ পরিত্রাণ পাইলা খ্রিস্টিয়ান মানে, থন্ডা পানি টিকে ছিচি কিনা দেখু কে টিকে চাল ধুই দেলা আমার নাড়ি যদি পানি ভই আইলা ওস দেখ রে দেখ দেখ সেটা কোন আসছি দেখ কে ঢালনা টিকে দেখ তাঁকর পাটিরে সে ভাষা, এটা যাক বিচার ন করি প্রভু ছাড়ি দেবে বলছু কি আমি আর মঙ্গল পাইব বলে ভাবুছু আমি? মাতৃলিখিত সুসমাচার বার অধ্যায় কোটি সরাই হব সব কইলা কথা সবু ন কলে বুঝবে না, বার অধ্যায় মিললাম ছত্রিশ আউরি সইন্ত্রিশ ধ্যান সহিত শুনবে। কিন্তু মু তুমমানকু কহু আছি, কিন্তু মু তুমকু কহুছি কোন বলি কহুছি ধ্যান সহিত শুন, মনুষ্য মানে যে কোনসি অসার কথা কহন্তি, মনুষ্য মানে যে কোনসি অসার কথা, অসার কথা বলে যুগ কথার কি কিছু মূল্য মিশা
যে কথা প্রভু পছন্দ করতে না, যেটা প্রভুঙ্কর ঘৃণার বিষয়, যে কোনসি অসার কথা কহন্তি, বিচার দিনরে কু দিনরে আমকু নয়া বর্ষ দিন জনা, আমকু পরব দিন জনা, আমকু গুড ফ্রাইডে দিন জনা, আমকু জন্মদিন জনা, মাত্র গোটে বিচার দিন মিশা আছে। বিচার দিনরে সেমানে সেথির উত্তর দেবে, সেমানে সেথির উত্তর দেবে, কুটির উত্তর দেবে। দাঁড়ে কুকুড়া এলে পাটি তন করছ না কি, লোক দিওকার ভাষার গালি করছ, লোক অভিশাপ দিয়েছ, বিলি গলে হেতা, সরি গলে হেতা, তু তো সরি গলু অলরেডি, লোক কন বিলাই, আমি কহলে ঢেল হলে বিলব কি, লোক বিলি যাবে কি, পরিত্রাণ পাইলা গোটে বাড়ক প্রকৃত প্রভুঙ্কর দাস, প্রকৃত গোটে বিশ্বাসী, অন্য কু যুটা কব সেটা হয়ে মাত্র এ কথাবার্তা তুমি করছ, বিচার দিনরে সেটির উত্তর দেব। উত্তর দেওয়া পড়ব নাকি, কইদেলি সরি গলা, ঠারি হেতে দিয়েছি, আজ কইলি কইলি রি, কত শুনবি রি কইলি, আবারে রি মুই ভয়রিটা শুনি নাই, গাড়ে কাই বলি মো কৌতিল, বোরিং কাই বলি কাতা হে উঠিল, মুই ছাড়ি দেবি, মুই হালকি পারলে নাই বলি, এমানে পুরা রেন্দি এতে কই ভাবুচন্তি কোন, কইলি জিরাই দি খাইলি বে, প্রভু সব রেকর্ড করি রাখি, বিচার দিনরে সে ভিডিও দেখাইবার কইবে, জানিছেন বিচার দিনরে ভিডিও লগাইবার দেখাইবার কইবে, প্রভু এরা মানুষ রেকর্ডিং করে যাও, তোর পরে 10,000 টাকা মোবাইল কি হ্যাং হয়ে যাব, এরা সিস্টেম নাই, এটা মুই পরমেশ্বর যে সব রেকর্ড করে রাখিছি, এটা পাই তোতে অগ্নিকুণ্ডরে মুই পঠাউছি, যাবে বলে হ্যাঁ, আজি যায় আমার ভাষা পরিবর্তন হয়ে নাই, দেখুন কি না, অনেক খ্রিস্টিয়ান মানকর কথাবার্তা ঠিক নাই, এমান কোন দরকার, নূতন বর্ষরে নূতন আশীর্বাদ প্রভু দেবে না, দেবে নাই, দেবে তোকে দেবে, উপকার মিলুছি কি, উপকার মিলুছি, এটা মানে উপকার মিলব না, এটা আমার চর্চ বলে মুই কৌছি, অন্য কে হলে কইবে নাই, যাহা বি হেউ ভাঙ্গ নাচ বনদুর্গা সমস্ত ধরিকি নাচন্তু, নাচ করিবা গীত করিবা ভোজি রাঁধিবা খাইবা বলি না, কালা সে পটাই দেবে সে মানে, এটা সব কইলে কোন হব, আমকু ফায়দা হব, আপন মানকর ফায়দা হব কি, সমস্ত যাই ফটো ফটো মরবা ছড়াবি, কিছু নাই, লেখা যাচ্ছি মঙ্গল সে পাইব, মন্দ বাক্যর এ জিভা গুটি কন্ট্রোল কর, কন্ট্রোল কর, বেড়ে বেড়ে নিজ স্বামী কু আমি প্রেমরে ডাকব, কুয়ারে যাইছিলু আরে এতে প্রেম হে দেখিস নাই কি, দেখুছি তো তোতে আর দেখবি নাই, চিল্লাইনি পরি দুসুচু আর তোটা দেখি নাই, দেখুছি দেখুছি দেখুছি, কেতে নম্র নিজ স্ত্রী কু কেতি হেউছু কেমতি আর হেউছি, তোতে দেখলে তো মুই চমকি যাউছি বলবে কি না, এমতি ভাষা গুড়ি ওরা প্রভু ছাড়ি দেবে কি, যু ভুল ভটকা করিছু ক্ষমা মাগি দেবার, সেটা মু কইছি ক্ষমা মাগি দেবার, সবু ছাড়ি দেবার, আমি কোন হেবু মঙ্গল, আমি প্রভুঙ্ক নামর গৌরব, আসন্ত আমি চোখি বন্ধ করিবা প্রার্থনা।